আমাকে শুনতে পাচ্ছ? জি ভাইয়া, চ্যাপ্টার 10 তো তাহলে মোটামুটি অনেকে শেষ। চ্যাপ্টার 10 কি আরো কেউ কোনো ম্যাথ প্র্যাকটিস করছি না? চ্যাপ্টার 10 এর কোনো আপডেট আছে? আরো আরো কোনো এক্সট্রা কিছু? আজকে আমরা তাহলে কি চ্যাপ্টার 11 শুরু করব নাকি? চ্যাপ্টার 11 থেকে শুরু করলে ভালো হয় নাকি অন্য কিছু কেউ পড়তে চাও? না ভাইয়া, চ্যাপ্টার 11 শুরু করতে পারেন। আচ্ছা ঠিক আছে, চ্যাপ্টার 11 শুরু করাটা আসলে বেটার হবে, বিকজ আমরা মাত্র 10 করলাম, 10 এর সাথে কিছুটা ইন্টারলিঙ্ক আছে চ্যাপ্টার 11 এর। আচ্ছা তোমাদের যদি আমি বলি চ্যাপ্টার 11 থেকে কে কত পার্সেন্ট পড়া হয়েছে আমাকে একটু বলতে পারবে? কত পার্সেন্ট অ্যাকচুয়ালি পারো তোমরা, যদি পার্সেন্টেজটা বলতে একজন একজন করে? তার কত পার্সেন্ট পড়া হয়েছে? ফুললি পড়া হয়েছে। আর আমি আরেকটা জিনিস একটু অবজার্ভ করছি ইয়ার ক্ষেত্রে, বর্তনীর ম্যাথ গুলা সলভ করার ক্ষেত্রে, মানে অনেক এমন গাইডে বা অনেক জায়গায় এরকম ম্যাথ আছে যেগুলোর জন্য ইলেকট্রিসিটি বিশ্লেষণটা জানতে হয়, মানে আমার যেটা মনে হয়েছে আর কি, তো যেন যেন ইজিলি করা যায়, নাইলে অনেকগুলা ডাউট থেকে যায় ইলেকট্রিসিটি বিশ্লেষণটা যদি না জানি। সার্কিট সলভিং এর কথা বলতেছো তাই তো? জি ভাইয়া বুঝি নেই। মানে সার্কিট সলভিং এর কথা বলতেছো নাকি? হ্যাঁ 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 ওইটার ক্ষেত্রে এমনি কাইন্ড অফ ঠিক আছে, মোটামুটি। এটা আমরা ওকে। আর বাকিদের কত, কার কত পার্সেন্ট হয়েছে যদি আমি প্রশ্ন করি? স্যার পড়েছি, তবে 70%-এর মতো বুঝেছি। আর তারপর হচ্ছে রুম্মান, কি যেন রুম্মান, তারপর হচ্ছে মোহন, আমি ম্যাথ পারি, টার্ম বুঝি না, তার বলতে মানে এই যে আছে না, মানে এই যে এই তড়িৎ চালক শক্তি এমন আর কি, মানে বিভব পার্থক্য তড়িৎ প্রবাহের মধ্যে এইগুলো আর কি। তারপর মহিবুল, রুম্মানের কোনো রিপ্লাই নাই। আচ্ছা ঠিক আছে, আমরা উদ্দেশ্য হচ্ছে আমরা টার্ম বুঝবো, কনসেপচুয়ালাইজ বুঝবো, দেন হচ্ছে এই চ্যাপ্টারের মূল জিনিস হচ্ছে সার্কিট সলভ করা, ঠিক আছে? সেটা আমরা বুঝবো, ঠিক আছে? যারা যতটুকু পারি সেটাকে আরেকটু আমরা ঝালাই করে নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো চ্যাপ্টার তুমি যদি, আমি যদি জাস্ট তুমি চিন্তা করে নেই যে তোমরা অলরেডি মোটামুটি চ্যাপ্টার মানে ওভারঅল জিনিসটা জানো, বা যে জিনিসগুলো নিয়ে তোমাদের কাজ করতে হবে সেগুলোর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে আমাদের জানতে হবে তিনটা জিনিস যদি তুমি এই চ্যাপ্টারে ভালো বুঝো তুমি আসলে সবই বুঝতে পারবে, ঠিক আছে? নাম্বার ওয়ান হচ্ছে যদি তুমি বিভব, বিভবটা ভালো বুঝো, বা তড়িৎচালক শক্তি যেটা বললো আর কি, তড়িৎচালক শক্তি এইটা। তারপরে হচ্ছে রোধ, রোধ এন্ড তারপরে হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ বা ইন্টেন্সিটি আই, রোধ হচ্ছে বেসিক্যালি আর, বিভব বা তড়িৎ শক্তি বি বা ই। এই তিনটা জিনিস যদি কেউ খুব ভালোভাবে বোঝে তাহলে এই চ্যাপ্টারের প্যারা অনেক কম হয়ে যাবে, ঠিক আছে? আর হচ্ছে শেষের দিকে ক্ষমতার হিসেব, কাজের হিসেব, এই জিনিসগুলো যদি তার ক্লিয়ার থাকে আগে থেকে তাহলে তো কথাই, ঠিক আছে? তো দেখো আমরা শুরু করি, সবার প্রথম হচ্ছে বিভব, ঠিক আছে?
আমরা চ্যাপ্টার টেনও কিন্তু বিভব করছি, তাই না? এবং আমার তো চ্যাপ্টার টেনে আমরা বিভবের যা কিছু বুঝেছি তাতে কি কারো কোনো রকম কনফিউশন আছে, বা বিভব বুঝতে চ্যাপ্টার টেনে কারো কি এখনো কোনো জড়তা কাজ করতেছে কি? কারো কোনো জড়তা আছে বিভবে এখন পর্যন্ত থাকতে বলো এখন? ভাইয়া, বিভবটাকে কি আধানের সাথে তুলনা করতে পারবো? আধানের সাথে তুলনা করে তুমি বিভবের প্রাথমিক আইডিয়াটা বুঝতে পারো, বাট আধানের সাথে তুলনা না করলে ভালো হবে। আধানের সাথে প্রাথমিকভাবে তুমি চিন্তা করতে পারো যে কোন একটা বস্তুতে বিভব আছে মানে আধান আছে, বিভব নাই মানে আধান নাই। কোন একটা বস্তু উচ্চ বিভব, তাহলে সামগ্রিক ভাবে ধরে নিতে পারি উচ্চ বিভব মানে তার মধ্যে পজিটিভ আধান আছে, আর নিম্ন বিভব আছে মানে তার মধ্যে নেগেটিভ আধান আছে ধরে নেওয়া যায়। বাট নেগেটিভ থাকলে যে নিম্ন হবে তাও না, দুইটা পজিটিভ চার্জের বস্তুর মধ্যেও একটা উচ্চ একটা নিম্ন কিন্তু হইতে পারে, কারণ একটা মধ্যে বেশি পজিটিভ চার্জ থাকতে পারে আর একটা কম চার্জ পজিটিভ চার্জ থাকতে পারে। আচ্ছা, আমরা চ্যাপ্টার টেনের যে বিভবের কনসেপ্টটা পড়ছি ওটা কিন্তু অ্যাকচুয়ালি যে কোনো বিভবের জন্যই কার্যকর। আমরা তড়িৎ বিভব পড়ি, তড়িৎ চালক শক্তি পড়ি, সবকিছু যাই বলো না কেন, খেয়াল করে দেখো আমরা নর্মালি যখন তলতড়িতের কথা বলি, তলতড়িৎটা মানে কি? যখন কোনো কিছু প্রবাহিত হয়, কোনো আধান প্রবাহিত হয়, তখনই সেটা হচ্ছে আসলে তলতড়িৎ, মানে যেটা চলতে থাকে। বাট মেইন পার্থক্যটা হচ্ছে চ্যাপ্টার টেন আর এই চ্যাপ্টারের বিভবের মধ্যে, সেটা হচ্ছে আমরা চ্যাপ্টার টেনে মূলত বিভবের যে কনসেপ্টটা পড়ছি সেটা হচ্ছে ইলেকট্রোডাইনামিক্স এর রুলস অনুযায়ী। ইলেকট্রোডাইনামিক্স আবার কি জিনিস, এটা আসলে অনার্স লেভেল ইউনিভার্সিটি লেভেলের ফিজিক্স নিয়ে পড়লে তোমাদের একটা শুধু আলাদা বই থাকবে ইলেকট্রোডাইনামিক্স এর উপর। বাট আমি জাস্ট ইলেকট্রোডাইনামিক্স বলতে কি বোঝাচ্ছে অন্য জিনিসটা বোঝাই, আমরা যখন চ্যাপ্টার টেনে বিভব নিয়ে কাজ করছি, ধরো আমাদের কাছে একটা পজিটিভ চার্জ আছে একটা নেগেটিভ চার্জ আছে, তো স্বাভাবিক ভাবেই একটা পজিটিভ চার্জের তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে যদি আমি বিভব মাপি সেটা পজিটিভ বিভব হবে, মানে ধরো এই বিন্দুর বিভব বললাম আমি 5 ভোল্ট, তাহলে ডেফিনেটলি তার মানে হচ্ছে এটা +5 ভোল্ট, কারণ এটা একটা পজিটিভ চার্জের আন্ডারে আছে। অন্যদিকে আমি যদি একটা নেগেটিভ তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দুর বিভব বলি 5 ভোল্ট, তার মানে ডেফিনেটলি এটা হচ্ছে -5 ভোল্ট, কারণ এটা একটা নেগেটিভ তড়িৎ ক্ষেত্রের আন্ডারে আছে। এখন এই চার্জগুলো ভুলে দেই, এখন তাহলে আমাদের কাছে ধরে নিই শুধু দুইটা বিন্দু আছে কোন একটা তড়িৎ ক্ষেত্রে, কোন একটা ম্যাগনেটিক ফিল্ড এর দুইটা বিন্দুর সম্পর্কে আমি জানি যে এই বিন্দুটার বিভব হচ্ছে +5 ভোল্ট, এই বিন্দুটার বিভব হচ্ছে -5 ভোল্ট। তো তার মানে আমরা কিন্তু বলতে পারি যে এই +5 পয়েন্ট থেকে যদি -5 এর দিকে একটা একক ধনাত্মক আধানকে আমি ট্রান্সফার হতে দেই, মানে সে নিজে নিজেই ট্রান্সফার হবে, কারণ পজিটিভ চার্জ ওকে ঠেলবে, নেগেটিভ চার্জ টানবে, মানে একজন পুশ অ্যান্ড পুল, এই দুটো একসাথে কম্বাইনলি কাজ করবে। এন্ড দ্যাট ইজ হাউ উই ক্যান সে যে +5 ভোল্ট থেকে -5 ভোল্টের দিকে যখন একক ধনাত্মক আধান ট্রাভেল করবে সে কত দূর কাজ করতে পারবে বলো তো তোমরা একটু। ভাই, W equals to VQ এর সূত্র দিয়ে? না 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 না, যা দেওয়া আছে লেখা আছে এই বিন্দুর বিভব 5 ভোল্ট, এই বিন্দুর বিভব -5 ভোল্ট, তাহলে একক ধনাত্মক আধান যদি +5 ভোল্টের জায়গা থেকে -5 ভোল্টের জায়গায় যায়, বিন্দুতে যায়, তাহলে কতটুকু কাজ হবে? 10 জুল শুধু, মানে নাম্বারটা কাউন্ট হবে, মানে 10 জুল। হ্যাঁ হ্যাঁ, 10 জুল কাউন্ট হবে, মানে এখান থেকে এখানে আমি 10 জুল কাজ করতে পারবো, রাইট? মানে ওর ভিতরে ওই ফোর্সটার ক্যাপাবিলিটি আছে যেই পরিমাণ ফোর্স দিয়ে সেই জায়গা থেকে একটা বস্তুকে সরাই আনতে কাজের যে বেসিক গুরুত্ব আছে বল এবং সরণ, ঠিক আছে? তো এই যে 10 জুল আমি কাজ এখান থেকে করতে পারবো, মা কেন? কারণ এই দুইটা বিভব পার্থক্যের কারণে। তো এইখানে আমরা যখন চার্জ গুলা ট্রান্সফার করতেছি কিভাবে, আমরা শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে ট্রান্সফার করতেছি ভাই। চার্জ তো এরকম মার্কারের মতো কোনো বস্তু না যে তুমি এটাকে ধরবা, ধরে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাবা। তো অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি আমাদের কনভেনিয়েন্ট ওয়েতে আমরা যেভাবে চার্জ নিয়ে কাজ করতে চাই, তাহলে অবশ্যই সেই চার্জটা একটা বস্তুর মধ্যে ভরে ট্রান্সফার করা লাগবে। তো এই ক্ষেত্রে আমরা তরতরিতের ক্ষেত্রে এই একই কাজটা করি, শুধু আধানগুলোকে শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে যেতে না দিয়ে সেটাকে আমরা তারের মধ্যে দিয়ে বা পরিবাহকের মধ্যে দিয়ে ট্রান্সফার করি। কথাটা বুঝে গেছে? বুঝতে পারছি। আচ্ছা, তো এই সেম থিংসটা ঘটে
যখন আমরা একটা সেলের কথা চিন্তা করি, ঠিক আছে, একটা সেলে দুটো টার্মিনাল থাকে আমরা জানি, একটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, একটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তো সেলের ভিতরে কি ঘটে আমরা কি সেটা জানি? এই সেলের ভিতরে মূলত এক ধরনের কেমিক্যাল রিয়েকশন ঘটে যেটাকে আমরা জারণ বিজারণ নামে জানি, ঠিক আছে, জারণ বিজারণ। তো জারণ বিজারণ তো সবার ভালো করে জানা, জারণ মানে ইলেকট্রন সারণ, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। তো এই ব্যাটারির যে নেগেটিভ টার্মিনালটা সেটাকে আমরা বলি অ্যানোড। তো এই নেগেটিভ টার্মিনালে কি হয়, এখানে সবসময় জারণ হয়। জারণ হওয়ার মানে হচ্ছে এখানে ইলেকট্রন ছাড়ে, এই কেমিক্যাল রিঅ্যাকশনটা এই টার্মিনালে ইলেকট্রন ছাড়ে, মানে এখানে বেসিক্যালি কিছু নেগেটিভ চার্জ জমা হয়, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড জারণ হলে যেহেতু বিজারণ হইতেই হবে, তার মানে এই পজিটিভ টার্মিনালটাতে আসলে কি হয়, এই ইলেকট্রনটা ওইখান থেকে আসে, মানে এই পজিটিভ ইলেকট্রন যায় এই বিক্রিয়ার ফলে, যার ফলে বিজারণটা হতে পারে। বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ, মানে সে ওইখান থেকে ইলেকট্রন গ্রহণ করে নেয়। তো যেহেতু সে এখান থেকে ইলেকট্রন গ্রহণ করে নেয়, তো অবশ্যই সে তখন এই অংশটাকে কি পজিটিভ বানায় ফেলে, কারণ সে তো ইলেকট্রন নিয়ে চলে আসছে, ঠিক আছে। তো এই ঘটনাটা ঘটে যখন আমরা একটা সেলকে অ্যাক্টিভেট করি, ঠিক আছে। এখন খেয়াল করো, এখানে আমাদের একটা ধনাত্মক আধান ছিল, তার তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দু বিভব ছিল 5 ভোল্ট, এখানে একটা ঋণাত্মক আধান ছিল, তার তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দু বিভব হচ্ছে -5 ভোল্ট, এবং এখানে সিম্পলি আকর্ষণ বিকর্ষণের একটা খেলা খেলা হয়েছে, আর কিচ্ছু না। তো যখন আমরা এই আইলেকট্রন গুলাকে সামহাও একটা পরিবাহক তারের মাধ্যমে, আমি মাঝে এক্সপিরিয়েন্স করি, সামহাও যখন আমরা এটাকে একটা পরিবাহক তারের মাধ্যমে আমরা যখন এইদিকে তাকে যাওয়ার সুযোগ করে দিব, তখন কি হবে, এই ইলেকট্রন গুলা ধাক্কা দিয়ে পুশ করবে এবং এই পজিটিভ চার্জ গুলো সেই ইলেকট্রন গুলো নিজের দিকে টানবে, যার ফলে আমি কিন্তু এখানে একটা ইলেকট্রনের ফ্লো পাবো। কথাটা এতক্ষণ এতদিকে কোনো সমস্যা আছে? এখানে আচ্ছা তো খেয়াল করো, এখানে ভোল্টেজ ছিল +5 ভোল্ট, এখানে -5 ভোল্ট। তো বিনিময় এখান থেকে আমি কত জুল কাজ পেয়েছি, 10 জুল কাজ পেয়েছি। তার মানে বুঝতে হবে যে এই দুই বিন্দুর বিভব পার্থক্য হচ্ছে 10 ভোল্টেজ, এর ভোল্টেজ হচ্ছে 10 ভোল্টেজ। ঠিক সিমিলারলি এই ব্যাটারিটার যদি ভোল্টেজ 10 হয়, তার মানে 10 ভোল্ট হয়, তার মানে আমাকে বুঝে নিতে হবে সিমিলারলি এখানে তো আমরা একক ধনাত্মক আধান শূন্যতে স্থানান্তর করতে পারছিলাম, বাট এখানে তো আমাদের কপাল খারাপ, কারণ পজিটিভ চার্জ তো আর পদার্থের মধ্য দিয়ে মুভ করতে পারে না, এখানে মূলত ইলেকট্রনই মুভ করবে। বাট আলটিমেটলি এখানে যেমন পুশ অ্যান্ড পুল কনসেপ্টটা কাজ করতেছে, এখানেও কিন্তু পুশ অ্যান্ড পুল কনসেপ্টটা কাজ করতেছে, ইলেকট্রন গুলো ফেলতেছে নিজেদের মধ্যে বিকর্ষণের কারণে, আর পজিটিভ চার্জ গুলো টানতেছে। তো সেম থিওরি সেম কনসেপ্ট, বাট এখানে পজিটিভ চার্জ, এখানে নেগেটিভ চার্জ। তো নেগেটিভ চার্জ যেহেতু এখান থেকে এখানে যাবে, এবং আমরা বলতেছি যে এইটারও বিভব হচ্ছে 10 ভোল্ট, হোয়াট ডাজ ইট মিন, ইট মিন যদি এখন 1 কুলম্ব ঋণাত্মক আধান, এই যে নিম্ন বিভব, এটা হচ্ছে আমাদের নিম্ন বিভব হবে, তাই না, কারণ এটা নেগেটিভ আর এটা হচ্ছে উচ্চ, তাহলে 1 কুলম্ব ঋণাত্মক আধান নিম্ন বিভবের স্থান থেকে, মানে এই টার্মিনাল থেকে ওই বিন্দুতে যদি আসে, তাহলে তার মানে এই ইলেকট্রন গুলো যখন যাবে তখন এদেরকে দিয়ে, যেহেতু তারা পুশ অ্যান্ড পুল একটা ফোর্সের মধ্যে আছে, এই এনার্জির কারণে তাকে দিয়ে আমি কিছু কাজ করে নিতে পারবো। এবং যদি এখন আমার মাঝখানে কোনো লাইট বা সামথিং কিছু থাকে, যাবার সময় সেটাকে জ্বালায় সেখান থেকে আমি 10 জুল শক্তিটাকে কাজে লাগাইতে পারবো। কথাটা বুঝতে পারছে? তবে এখানের মধ্যে কি ইলেকট্রনটা কাজ করতেছে? হ্যাঁ, মানে আপনি যে বললেন যে 10 জুল কাজের জন্য যে মানে বাল্বটা জ্বলতেছে, কিন্তু আমরা তো মানে ইলেকট্রিসিটির জন্য বলতে যায় না, মানে ধনাত্মক প্রবাহের জন্য, তো এখানে মধ্যে ধনাত্মক ইলেকট্রিসিটি অ্যাকচুয়াল ফুলি ফ্যাক্ট হচ্ছে আমরা যে ইলেকট্রিসিটি ব্যবহার করি তারের মধ্যে কখনো ধনাত্মক আধান প্রবাহিত হয় না, ধনাত্মক আধান কখনোই প্রবাহিত হয় না, শুধুমাত্র ঋণাত্মক আধানই প্রবাহিত হয়। আমরা যত ধরনের ইলেকট্রিসিটি ব্যবহার করি না কেন, যেগুলো পরিবাহকের মধ্য দিয়ে ট্রান্সফার হয়, এখানে শুধুই মাত্র ইলেকট্রন যাচ্ছে, এই যে লাইট টাইম চলতেছে এর মধ্যে শুধুই ইলেকট্রন যাচ্ছে, বুঝতে পারছি। তবে তাহলে কি এখানে মধ্যে যে ইলেকট্রিসিটির অবদানটা হচ্ছে খালি আকর্ষণ করতেছে, এটাই মানে ধনাত্মক বিকর্ষণও আছে, আকর্ষণ করবে, শুধু আকর্ষণ করবে কেন, বিকর্ষণ আছে না, এখানে যে নেগেটিভ চার্জ গুলো আছে তারা নিজেরা নিজেদেরকে বিকর্ষণ করে না,
তাহলে তারা সবাই এক জায়গা থেকে বের হয়ে যাওয়ার, এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে না, তো এখানে তো ধাক্কাটাও আছে, বুঝতে পারছি? এখানে যেমন ধাক্কা এবং টান আছে, এখানেও ধাক্কা আর টান আছে, একদম হুবহু সেম থিং, শুধু পার্থক্য হচ্ছে এইটার তোমার এটার যে স্ট্রাকচারটা যেভাবে কাজ করে আর এইটার সিকোয়েন্স, দুইটা আলাদা সিকোয়েন্সে কাজ করতেছে, বাট আলটিমেটলি মেইন সোর্সটা তাদের এই ট্রাভেলিং করার যে মূল চালিকা শক্তি সেইটা সেম, কথাটাকে বুঝতে পেরেছি? আর এই জন্য যেটাকে আমরা ইলেকট্রোডাইনামিক্স এ বিভব বলি, সেই জিনিসটাকেই আমরা তড়িৎ চালক শক্তি বলি, কথাটা বোঝা গেছে? এই তড়িৎ চালক শক্তি কি ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স? তড়িৎ চালক শক্তি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স সরাসরি বলা ঠিক না, বাট এটা বলা যায় যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের কারণেই আমি তড়িৎচালক শক্তিটা জেনারেট করতে পারি আমরা, ঠিক আছে? এটা যদি না থাকতো তাহলে ইলেকট্রনে কি খায় দেয় কাজ এমনি তারের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, বুঝতে পারছেন কথাটা? তো তার মানে খেয়াল করো, এখন কাহিনী দেখো, মূল বিভবের জিনিসটা আসছে এখান থেকে, এখানে ছিল একক ধনাত্মক আধান, সে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হচ্ছিল, আর এখানে ধনাত্মক আধান প্রবাহিত হচ্ছে না, ঋণাত্মক আধান প্রবাহিত হচ্ছে, সেটা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যাচ্ছে, মানে এখানে চার্জ উল্টা, এখানে ডিরেকশন উল্টা। তো এই কারণে আমরা মূলত যখন বিভবের সংজ্ঞা দেই বা আমরা যখন তড়িৎচালক শক্তির সংজ্ঞা দেই, এখান থেকে যেহেতু মূল জিনিসটা আসছে, এই জন্য আমরা সবসময় ধরে নেই যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যে ধনাত্মক আধানের প্রবাহ, এই দিকটাকে এটাই হবে আমার তড়িৎ প্রবাহের দিক, এবং এই কারণে আমরা এখনো যখন তড়িৎ প্রবাহ ইলেকট্রিসিটি নিয়ে কাজ করি, এখানে যদিও নেগেটিভ টু পজিটিভ কি প্রবাহিত হচ্ছে, ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, বাট আমরা তড়িৎ প্রবাহের দিক ধরি পজিটিভ টু নেগেটিভ, মানে উচ্চ থেকে নিম্ন দিকে, এবং ধরে নেই যে তারের মধ্যে দিয়ে ধনাত্মক আধান প্রবাহিত হচ্ছে, আমরা এটা ইগনোর করি কমপ্লিটলি যে ইলেকট্রন যাচ্ছে, বাট আসলে কিন্তু ইলেকট্রন যাচ্ছে, পজিটিভ চার্জ ট্রান্সফার হতে পারে না, বুঝতে পারছি ঘটনাটা? লেফটের ক্ষেত্রে কিভাবে তাহলে ধনাত্মক প্রবাহিত হচ্ছে? ধনাত্মক প্রবাহিত হচ্ছে এখানে, কারণ এখানে গোটা ইলেকট্রন প্রোটন গুলা তারা পরমাণুর মধ্যে স্টাক, এখানে আমরা কোনো পরমাণুর মধ্যে স্টাক না, এখানে এখন ধনাত্মক আধানটা ফ্রি 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 মুভিং অবজেক্ট, সেটা শূন্যের মধ্য দিয়ে বাতাসের মধ্যে দিয়ে চলতে পারতেছে, কথাটা বুঝতে পেরেছো? আন্ডারস্ট্যান্ড? জি ভাই, জি ভাই, এইভাবে আসলে জিনিসটা কাজ করে, মানে আমরা এখানে সবকিছু শূন্যের মধ্যে নিয়ে কাজ করতেছি, বাট আসলে যে বললাম এটা তো তুমি ধরে ধরে কাজ করতে পারবা, তোমাকে এই ফোর্সটা ব্যবহার করতে হলে তোমাকে তাদেরকে একটা পাইপলাইনের মধ্যে নিয়ে আসতে হবে, মানে বেসিক্যালি তাদেরকে একটা তারের মধ্যে দিয়ে ট্রান্সফার করতে হবে, দেন তুমি সেখান থেকে এনার্জি পুল আউট করতে পারবা, এই ব্যবস্থায় তুমি এনার্জি পুল আউট করতে চাও, সেটা দিয়ে তুমি রেগুলার আমাদের দৈনন্দিন কাজ আমরা করতে পারবো না, বুঝতে পারছি? এই হচ্ছে মূলত বিভব বা এটাই হচ্ছে তড়িৎচালক শক্তি। এখন এখানে একটা বিষয় হচ্ছে, আমি যে এই জায়গায় বলতেছি যে এটা 10 ভোল্ট, মানে আমি শুধু বলতে পারবো এখান থেকে এই দুই দুইটা টার্মিনালের বিভবের পার্থক্য 10, বাট এখানে কোনোদিন বলতে পারবো না তুমি যে এইটার কত বিভব এইটার কত বিভব, তারপর বিয়োগ করবে, হবে না, শুধু পার্থক্যটাই তুমি এখান থেকে কাউন্ট করতে পারবা, যেহেতু 10 ভোল্ট তাহলে এটা যদি, এটা যদি 10 হয় তাহলে এটা 0 হবে, এটা যদি 1 কোটি হয় তাহলে এটা হবে 99,99,990 ভোল্ট, এরকম হবে বিষয়টা, বা সেটা বলা যাবে না, কথাটা কি বুঝতে পারছি আমরা? তো এই হচ্ছে বিষয়, আর এই কারণে যদি এখানে আমরা তড়িৎ প্রবাহের দিক সবসময় উচ্চ থেকে নিম্ন ধরতেছি, মানে আমরা তড়িৎ প্রবাহের দিক ধরতেছি এইটা, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক আই, বাট অ্যাকচুয়ালি ইলেকট্রনের প্রবাহ কোন দিকে হয়, তার ঠিক উল্টা দিকে, বোঝা গেছে? ক্লিয়ার? পরিচালক শক্তি নিয়ে, হ্যাঁ, মোহনের সুজানব বলছিল না, এটাতে প্রবলেম ছিল, এখন ক্লিয়ার হয়েছে? ভাই তড়িৎচালক শক্তি নিয়ে একটু কিছু বলেন, মানে আলাদা ভাবে আর কি। এটা নিয়েই তো বললাম যে এই যে এনার্জি ফোর্সের কারণে বেসিক্যালি ইলেকট্রিসিটি বা তড়িৎটা আমি এই তারের মধ্যে দিয়ে চালনা করতে পারতেছি, এইটা হচ্ছে তড়িৎচালক শক্তি। এখন তুমি বইয়ের সংজ্ঞা অনুযায়ী চিন্তা করতেছো, তাই তো, যে
একটা তড়িৎ বর্তনীর ক্ষেত্রে কোন একটা বিন্দু থেকে একক ধনাত্মক আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে সেই কাজ হয়, সেটার কথা বলতেছো না? কোষসহ সম্পূর্ণ বর্তনী ঘুরি। হ্যাঁ হ্যাঁ, কোষসহ সম্পূর্ণ বর্তনী নিয়ে। আচ্ছা, কোষসহ সম্পূর্ণ বর্তনী নিয়ে পড়ার আগে আমি বলে নিই, ধরে নিলাম আমরা যে আধানটা এই বিন্দু থেকে এই বিন্দুতে আসে, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, মাঝখানে কিছু চিন্তা করলাম না, তখন সেটাকে আমরা বলতে পারি শুধু বিভব। যেমন আমি যদি বলি যে ব্যাটারিটার বিভব হচ্ছে, এই দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 1.5 ভোল্ট, তাহলে আমাকে বুঝতে হবে আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যখন একক ধনাত্মক আধানকে, বেসিক্যালি দিকটা দেখাইতে হবে এইভাবে, এখন কারণ আমরা এখন ভুলেই যাবো যে ইলেকট্রন ফ্লো হয়, আমরা ধরে নিব পজিটিভ চার্জ ফ্লো হচ্ছে, তাহলে একক ধনাত্মক আধান এই বিন্দু থেকে শুরু করে যদি এই বিন্দুতে আসে, তাহলে যতটুকু কাজ হচ্ছে সেটা হচ্ছে এই দুই বিন্দুর বিভব পার্থক্য, এই দুই বিন্দুর বিভব পার্থক্য, ঠিক আছে? বাট এখন আমাদের জানতে হবে যে আসলে ব্যাটারির ভিতরে কি কাহিনীটা ঘটে। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো সবাই। আমি যদি প্রশ্ন করি যে ব্যাটারির মধ্য দিয়ে, ভিতর দিয়ে কি তড়িৎ প্রবাহিত হয় কিনা, হ্যাঁ বা না বলো দেখি। ব্যাটারি তো উৎস না, ওইটার ওইটাই তো তড়িৎ প্রবাহিত করে, ওইটার মধ্য দিয়ে কেন, এর মধ্য দিয়ে কেন হবে? আচ্ছা, এবং এই জায়গাটাতেই আমরা সবাই ভুল করে বসি, ঠিক আছে? আসলে ব্যাটারি নিজের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, ঠিক আছে? এটার কাহিনীটা কি একটু চিন্তা করো তো, এই যে জারণ বিজারণ বিক্রিয়াটা ঘটতেছে, এটা যদি না ঘটতো, বেসিক্যালি এই ব্যাটারির এই প্রান্তে কোনো ইলেকট্রনই জমতো না, ওই প্রান্তে কোনো প্রোটন মানে পজিটিভ চার্জ জমতো না, ঠিক আছে? কেন? কারণ খুবই সিম্পল, যতক্ষণ না পর্যন্ত তুমি একটা ব্যাটারিকে কানেক্ট করতেছো, ততক্ষণ পর্যন্ত আসলে ওই ব্যাটারির যে আমাদের পজিটিভ নেগেটিভ লেখা থাকে, হ্যাঁ, পজিটিভের মধ্যে কোনো পজিটিভ চার্জ থাকে না, নেগেটিভের মধ্যে কোনো নেগেটিভ চার্জ থাকে না, কিচ্ছুই থাকে না, ঠিক আছে? বাট তুমি যখন এটা একটা তার দ্বারা কানেক্ট করে দাও, ওইটার ভিতরের যে কেমিক্যাল গুলা সেটাকে রেডি করা হয়েছে এমন ভাবে যাতে তারা জারণ বিজারণ বিক্রিয়াটা করতে পারে, কথাটা কি বুঝতে পারছো? তার মানে আমি যতক্ষণ না পর্যন্ত কানেক্ট করতেছি, জারণ বিজারণ বিক্রিয়া স্টার্ট হবে না, এবং যতক্ষণ পর্যন্ত জারণ বিজারণ বিক্রিয়াটা স্টার্ট হবে না ততক্ষণ পর্যন্ত এইখানে কোনো চার্জই নেই। ওকে, তো ধরো আমি এটাকে কানেক্ট করে দিলাম, তো যখনই আমি এটাকে কানেক্ট করে দিলাম কি হবে খেয়াল করো, জারণ এবং বিজারণ বিক্রিয়া যুগপৎ ভাবে ঘটে, এটা কখনো একটাকে ছেড়ে আরেকটা ঘটবে না। আমি যদি এখানে জারণ ঘটাইতে চাই, আমি যদি এই 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 অংশে নেগেটিভ চার্জ নিয়ে আসতে চাই জারণের মাধ্যমে, তাহলে অবশ্যই এখানে বিজারণ ঘটাইতেই হবে, বিজারণ ছাড়া কোনোদিনই সম্ভব না, কথাটা বুঝতে পারছি তো? তার মানে যখন আমরা এই দুইটাকে একসাথে কায়েম করি তখন কি ঘটে, এখানে ইমিডিয়েটলি জারণ হয়, নেগেটিভ চার্জ আসে, সেটা তারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, হয়ে সেটা পজিটিভ টার্মিনালে আসে, মানে এখানে ইলেকট্রন সে রিসিভ করে, তার মানে এখানে জারণ হয়ে গেল, ইলেকট্রন ছেড়ে দিল, সে সাথে সাথে সেটা এই পজিটিভ টার্মিনাল গ্রহণ করলো, গ্রহণ করে এখানে হচ্ছে বিজারণ হইল, কথাটা বুঝো, ঠিক আছে? তাহলে নিচে হচ্ছে জারণ, উপরে হচ্ছে বিজারণ, তার মানে দুইটা অবশ্যই, তার মানে আমি যদি একটা ব্যাটারি থেকে ইলেকট্রন বের করে আনতে চাই, তাকে আমাকে ইলেকট্রন পজিটিভ টার্মিনাল দিতে হবে, ওকে তুমি ইলেকট্রন দিবা, বিনিময়ে সে তোমাকে ইলেকট্রন বের করে নিয়ে দিবে, শুধু পার্থক্য হচ্ছে সে একটা ফোর্স, একটা পুশ দিয়ে পুশ করে দিবে, যে পুশটা কাজে লাগে তুমি তোমার বাকি কাজগুলো করে নিবে ইলেকট্রিসিটি ব্যবহার করে। এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? এতদূর পর্যন্ত কোনো সমস্যা আছে? জিনিসটা বুঝি নাই, জান বিজানে কি বোঝো নাই? যে মাত্র যেটা বললেন আর কি, আচ্ছা, জারণ এবং বিজারণ একসাথেই ঘটবে, জারণ মানে কি ইলেকট্রন ত্যাগ, বিজারণ মানে কি ইলেকট্রন গ্রহণ। তো এই নিচের অংশে অ্যানোডে কি ঘটে, অলওয়েজ জারণ ঘটে, ঠিক আছে? আর ক্যাথোডে অলওয়েজ বিজারণ ঘটে, জিনিসটা মনে রেখো। তো অ্যানোডে যখন জারণ ঘটবে, মানে ও যখন ইলেকট্রন ছাড়বে, সেটার জন্য ওকে আগে বাইরের থেকে ইলেকট্রন দিতে হবে, কারণ জারণ ছাড়া বিজারণ ঘটবে না, বিজারণ ছাড়া জারণ ঘটবে না, তার মানে তুমি এই ব্যাটারি থেকে যে ভিতরে চার্জই নাই, কার ভিতরে চার্জ নাই, চার্জ তো এর ভিতরে থাকবে না ভাইয়া, চার্জ কেন থাকবে? জারণ বিজারণ জিনিসটাই মনে হয় তাহলে তুমি বোঝো না,
যখন জারণ দুইটা বস্তুর মধ্যে ঘটে, কেমিক্যাল রিয়াকশনের দুইটা অণুর মধ্যে ঘটে, তখন কি তাদের যোজনী থাকে, তাদের মধ্যে কি চার্জ থাকে? জারণ বিজারণ যখন ঘটে তাদের মধ্যে কি চার্জ থাকে? মোহন, মনে নাই ভাই। তাহলে আর কি করা যাবে? জারণ বিজারণ সিম্পলি দুইটা কেমিক্যালের মধ্যে হয়, ঠিক আছে? দুইটা কেমিক্যালের মধ্যে হয়, একটা কেমিক্যাল আরেকটা কেমিক্যালকে ইলেকট্রন দিয়ে দেয়, যার ফলে তাদের মধ্যে একটা বন্ডিং ক্রিয়েট হয়। তুমি সোডিয়াম ক্লোরাইডের কথাই যদি চিন্তা করো, সোডিয়াম আর ক্লোরিন এর মধ্যে কি চার্জ আছে? এখন সোডিয়ামের চার্জ আছে, ক্লোরিনের কি চার্জ আছে? নাই তো, তাই না? তো সোডিয়াম যখন একটা ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দেয়, তখনই তো সোডিয়ামটা পজিটিভ, ক্লোরিনটা নেগেটিভ চার্জ হয়, এন্ড দেন তখন তারা সোডিয়াম ক্লোরাইড ক্রিয়েট করে, তাই না? সিমিলারলি এখানে তো কোনো চার্জ নাই, বাট যখন আমি জারণ বিজারণটা ঘটাবো, একটা ঔষধি ইলেকট্রন বের হয়ে আসবে, একটা ঔষধি ইলেকট্রন নিবে। এখানে একটা সোডিয়াম ছাড়তেছে, ক্লোরিন নিতেছে। চিন্তা করো, এটা হচ্ছে সোডিয়ামের পার্ট, ঠিক আছে? আর এটা হচ্ছে ক্লোরিনের পার্ট। তো সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে দেয়, সাথে সাথে ক্লোরিন গ্রহণ করে। এখন সোডিয়াম যদি ত্যাগ করার মতো কাউকে না পায়, মানে ক্লোরিন যদি গ্রহণ না করে, সোডিয়াম জীবন ছাড়তে পারবে না, ঠিক আছে? আর সোডিয়াম যদি না ছাড়ে, ক্লোরিন জীবন গ্রহণ করতে পারবে না। আন্ডারস্ট্যান্ড? জি ভাই, এখন বুঝছি। তো এইখানে জারণ বিজারণটা স্টার্ট করে দেওয়ার জন্য তার মানে কি, একটা রাস্তা তৈরি করে দিতে হবে, যে একজন ছেড়বে, সাথে সাথে একজন নিবে। ওই রাস্তাটা হচ্ছে আমার পরিবাহক তার, ঠিক আছে? তাহলে যখন দুইটাকে একসাথে কানেক্ট করে দিলাম, সাথে সাথে জারণ বিজারণ বিক্রিয়াটা শুরু হয়ে যাবে। কারণ ও বসেই আছে, ও কখন জারণ বিজারণ বিক্রিয়া ঘটাবে? ওকে এমন এই কাজের জন্যই বানানো হয়েছে, ঠিক আছে? তো সাথে সাথে সেখানে থেকে ইলেকট্রন ছাড়া শুরু করে, আর ওদিক থেকে ইলেকট্রন নেওয়া শুরু করে। কথাটা বুঝছো এখন? তাহলে আমরা ওভারঅল কি দেখতেছি, যখন দুইটার মধ্যে কানেকশন ছিল না, তখন কিছুই নাই। আমি যখন কানেক্ট করলাম, তখন এদিক থেকে ইলেকট্রন আসা শুরু হইলো, এবং ইলেকট্রন গুলো আবার ভেতরে ঢোকা শুরু হইলো। তাহলে আসলে কি হইলো, ইলেকট্রন কি এখানে নতুন করে উৎপন্ন হয়েছে? এখানে কি ইলেকট্রন নতুন করে উৎপন্ন হয়েছে কিনা বলো। না ভাইয়া, ইলেকট্রন যেটা ইলেকট্রন তো বেরোচ্ছে পয়দা হয়, হ্যাঁ, যেটা বেরিয়েছে সেটাই প্রবেশ করছে, এবং যেটা প্রবেশ করতেছে সেটা কই যাইতেছে? সেটা আবার বিক্রিয়ায় অংশগ্রহণই করতেছে, করে আবার জারণ হয়ে থাকতেছে। কথাটা বুঝতে পারছি? আচ্ছা ভাইয়া, এই ব্যাটারির যে মানে আপনি যেটা বললেন যে ইলেকট্রনটা বের হয় মানে তারের সাথে যখন যুক্ত করি, এটাকে তো আমরা মানে দুই প্রান্তের বিভব পার্থক্যের সাথে তো তুলনা করতে পারি না, যেহেতু তার দ্বারা যুক্ত করা হয়েছে একটা উচ্চ বিভব একটা নিম্ন বিভব, তো বিভব পার্থক্য দ্বারা উচ্চ বিভব নিম্ন বিভব কখন? যখন তাদের মধ্যে আগে থেকে চার্জ আছে, যার মধ্যে চার্জ নাই তার মধ্যে বিভব থাকতে পারে না। বিক্রিয়া শুরু করার আগে এখানে তোমার ইলেকট্রনই ছিল না, এখানে তো কোনো পজিটিভ চার্জ ছিল না, তাহলে বিভব চিন্তাটা করবে কিভাবে? তাহলে যখন তুমি দুইটাকে ব্যবস্থা করে দিচ্ছ, তখন এখানে মানে বিক্রিয়াটা খুব র্যাপিডলি ঘটে। তখন কি সাথে সাথে এখানে কিছু নেগেটিভ চার্জ জমা শুরু করে, ওইখানে কিছু পজিটিভ চার্জ জমা শুরু করে, তখন একটা চার্জ জেনারেট হয়, তখন বিভব পার্থক্যটা তৈরি হয়, দেন উই ক্যান হ্যাভ ইলেকট্রিসিটি ফ্লো। আন্ডারস্ট্যান্ড? তাহলে ব্যাটারিতে ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত তো থাকাই উচিত না ওভাবে, মানে যেরকম বলে দেয়া থাকে যে আমাদেরকে যে ব্যাটারিটা একটা ধনাত্মক একটা না, ঋণাত্মক। অবশ্যই থাকা উচিত, অবশ্যই থাকা উচিত। কারণ তুমি এখানে যে জারণ বিজারণ, এখানে যে জিনিসটা, কেমিক্যালটা সেট করা হয়, তার ভিতরে এমন ভাবে সেট করা হয় যে এই প্রান্তেই জারণ হবে, ওই প্রান্তেই বিজারণ হবে। তো তুমি যখন কানেক্ট করবা, তখন এটা নেগেটিভ, তখন এটা পজিটিভ হবে। এখন তুমি যদি একটা ব্যাটারিকে উল্টা ভাবে বসাও, সে জারণ বিজারণই ঘটাবে, বা তখন তো সে সার্কিটের মধ্যে কারেন্টটাকে যেদিকে পাঠানো দরকার তার উল্টা দিকে পাঠাবে, তাহলে তোমার লাভ হবে? বুঝতে পারছো? তো পজিটিভ নেগেটিভ না থাকলে তো ঘটনা খারাপ হয়ে যাবে, তোমার যন্ত্রপাতি নষ্ট হয়ে যাবে, কারণ তুমি তো জানো না কোনটাতে জারণ হচ্ছে কোনটাতে বিজারণ হচ্ছে। তো পজিটিভ নেগেটিভ থাকা মানে আসলে বুঝাইতেছি কোনটাতে জারণ হবে কোনটাতে বিজারণ হবে, এটা জানা দেখা, দেন ওইভাবে কারেন্টটা ফ্লো হবে। বোঝা গেল ঘটনাটা? জি ভাইয়া, জি ভাইয়া, আচ্ছা, এখন বলো তাহলে আমি কি দেখতেছি, যে এদিক থেকে ইলেকট্রন বেরোচ্ছে, ইলেকট্রনটা আবার এর মধ্যে ঢুকতেছে। এখন এখানে কি ইলেকট্রন ইলেকট্রন কি তৈরি করা সম্ভব? সম্ভব না, মানে নতুন করে ইলেকট্রন পয়দা করা সম্ভব না। এখানে যে ওই ইলেকট্রনটা পাচ্ছে, সে কোত্থেকে পাচ্ছে? ওই বিজারণের থেকেই পাচ্ছে, তাই না? তাই তো। তো তাহলে আলটিমেটলি এখানে কি নতুন কোনো ইলেকট্রন তৈরি হচ্ছে না, নতুন কোনো প্রোটনও তৈরি হচ্ছে না, জাস্ট ইলেকট্রন বেরোচ্ছে, প্রবেশ করতেছে, দেন সেটা বিক্রিয়া অংশগ্রহণ করতেছে, করে আবার জারণ হয়ে আসতেছে। বোঝা গেছে? জি ভাইয়া।
তাহলে এবার বলো, এই যে ইলেকট্রন গুলা কি আলটিমেটলি ব্যাটারির মধ্যে দিয়ে ট্রাভেল করতেছে কি করতেছে না? করতেছে অবশ্যই করতেছে। তো এই জন্য ব্যাটারির মধ্য দিয়েও তড়িৎ প্রবাহিত হয় আসলে, এবং এই জন্য ব্যাটারির নিজের যে রোধ থাকে সেই অভ্যন্তরীণ রোধটা আমাদের কারেন্ট আনতে হয় সার্কিটে। বুঝতে পারছি এবার অভ্যন্তরীণ রোধ আনার কারণ? জি ভাইয়া, মাত্র বুঝতে পারছি। এই জন্য তার মানে এখন চিন্তা করো, তাহলে আমি যে এখানে যদি কোনো যন্ত্র না বসাইতাম, যদি মনে করেন একটা যন্ত্র আমি বসাইছি, একটা লাইট বসাইলাম, সাপোজ লাইটটা জ্বলতেছে, তো প্রত্যেকটা তড়িৎ উপকরণই মাত্র একটা রোধ, মানে যখন এই যে পুশ দিয়ে এটার মধ্যে ইলেকট্রিসিটি, মানে একটা ফিলামেন্টের মধ্য দিয়ে যখন তোমার ইলেকট্রন গুলা পাস হওয়ার চেষ্টা করে, ওর মধ্যে রোধ আছে মানে বাধা আছে, তো ও চায় না যে ওর মধ্য দিয়ে প্রবাহিত হোক, বাট যেহেতু এখানে ভোল্টেজ আছে মানে পুশ অ্যান্ড পুল ফোর্সটা আছে, তো ধাক্কা দিয়ে জোর করে এর মধ্যে ইলেকট্রনের ফ্লোটা ঘটাবে, এবং এইটা করা করতে গিয়ে তখন ব্যাটারি রাইগা মাইগা জ্বলে উঠবে, এবং উই ক্যান গেট লাইটিং এনার্জি, মানে আমার বৃহৎ শক্তিটা আমি আলোক শক্তিতে পাইলাম, বাট আলটিমেটলি এই গোটা প্রসেসটা রান করার জন্য ইলেকট্রন গুলো এখান থেকে বের হয়ে আবার ঘুরে এখানে তো আসতে হবে, নাকি আসতে হবে না? তার মানে এই ব্যাটারিতে যেমন কিছু এনার্জি, এই লাইটে যেমন এই ইলেকট্রনের কিছু শক্তি খরচ হয়ে যাচ্ছে, এই ব্যাটারির মধ্যেও ইলেকট্রনের শক্তি খরচ হয় এর মধ্যে দিয়ে পাস হওয়ার জন্য। বুঝতে পারছি? তাহলে এখন যদি আমি বলি যে এই ব্যাটারি আসল শক্তি কত, সেটা হিসাব করার জন্য কি তুমি এখান থেকে শুধুমাত্র লাইটের মধ্যে গেলেই হিসাব শেষ করে দিবা, নাকি লাইট পাস করে ব্যাটারির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আবার আগের জায়গায় ফিরে আসছে যে শক্তিটা খরচে সে টোটালটা কাউন্ট করবা, কোনটা কাউন্ট করবা? বলো। ভাই, অভ্যন্তরীণ শক্তি প্লাস বাহ্যিক শক্তি দুটাই তো মনে হয়। শুনতে পাচ্ছ না? শোনা যাচ্ছে তোমার? আমার হ্যাঁ, কি বলতেছিলা বলো। প্রশ্নটা একটু আবার করবেন। কোন ও আচ্ছা, প্রশ্নটা আমি আবার করতেছি এখন। তার মানে আমি যদি এখন চিন্তা করতে চাই যে এইখানে আসলে কোথায় কোথায় শক্তি খরচ হয়, মানে মোট শক্তি কতটা এখানে উৎপন্ন হইতেছে, এখান থেকে ইলেকট্রন যাচ্ছে, তার যে বৃহৎ শক্তির কারণে সে পুশ করতেছে লাইটের মধ্যে দিয়ে, এখানে শক্তি খরচ হচ্ছে, দেখ আবার সেই ইলেকট্রনটা যখন ব্যাটারির মধ্যে দিয়ে জারণ বিজারণের প্রসেসের মধ্যে দিয়ে আবার এখানে আসতেছে, এখানেও তো কিছু এনার্জি খরচ হয়, কারণ ব্যাটারি তো নিজের রোধে আছে, তার তো বাধা আছে, ইলেকট্রিসিটিকে বাধা দিবেই। তো এখন যদি তোমাকে হিসাব করতে বলা হয় যে এখানে আসলে মোট শক্তি কত খরচ হয়েছে, তুমি কি শুধু লাইটের মধ্যে যাওয়ার সময় যে শক্তি খরচ হয়েছে সেটা হিসাব করবা, নাকি ব্যাটারির মধ্য দিয়ে যাওয়া সহ যে টোটাল শক্তি খরচ হয়েছে সেটা সহ হিসাব করবা? দুটোটাই দুটোটাই হিসাব করবা, কারণ ওই দুইটা মিলেই মোট শক্তি, এইখানে শক্তিতে তো ফাও আছে নাই। তো দ্যাট মিনস আমি যদি অ্যাকচুয়ালি এখানে টোটাল পটেন্সিয়াল বা টোটাল এনার্জি বা টোটাল শক্তি কাউন্ট করতে চাই একক ধনাত্মক আধানের জন্য বা একক ঋণাত্মক আধানের জন্য ইন দ্যাট কেসে, তাহলে আমাকে চিন্তা করতে হবে যে মূল শক্তিটা কি, যে একক ধনাত্মক আধান এই ব্যাটারির এই বিন্দু থেকে শুরু করে, আমি এই বিন্দু ধরছি, তুমি এই বিন্দু ধরতে পারো, যে কোনো বিন্দু ধরতে পারো, এই বিন্দু থেকে শুরু করে যখন এই লাইট হয়ে ঘুরে সম্পূর্ণ সোর্সে ব্যাটারির মধ্য দিয়ে পাস করে আবার ওই বিন্দুতে আসবে, দেন আমার টোটাল শক্তি বের হবে, তাই তো? জন্যই বুঝতে পারছি? তড়িৎ চালক শক্তির ক্ষেত্রে এই যে কুসহ বলে। হ্যাঁ, এই জন্যই কোষসহ বলে, কারণ কোষের মধ্যে এনার্জি খরচ হয়, তো এই জন্য সম্পূর্ণ ঘুরে আবার ওই বিন্দুতে ফিরে আসলে টোটাল যে কাজ হয় সেটা হচ্ছে আমার মোট বিভব বা মোট ভোল্টেজ বা মোট তড়িৎচালক শক্তি। কথাটা বুঝতে পারছি? জি ভাইয়া, 20 মাস পরে। হ্যাঁ, আপনি 20 মাস পরে বুঝছেন, আমি মোটামুটি 7 বছর পরে বুঝছি, ঠিক আছে, আমাকে কেউ বোঝায় নাই। আচ্ছা, তো এই জন্য আমরা এই ওই বিন্দুতে ফিরে আসলে যেটা শক্তি সেটাকে মোট মোট তড়িৎ চালক শক্তি বলি। কথাটা বুঝতে পারছি? মানে ভাইয়া, সার কথা তো এটাই না যে মানে মানে বাইরে থেকে যেটা বের হচ্ছে আবার বাল্ব দিয়ে যাচ্ছে, এরপর আবার একই জায়গায় আসা পর্যন্ত যে শক্তিটা খরচ হচ্ছে ওইটাই মোট শক্তি। মোট তড়িৎচালক শক্তি বলবো আমরা এটাকে, মোট তড়িৎচালক শক্তি, ঠিক আছে।
এখন আমাকে বলো, আমি যদি শুধু এখন এখান থেকে এই পর্যন্ত কাউন্ট করি, তার মানে মাঝখানে শুধু লাইটই আছে, তাই না? তাহলে এই শক্তিটাও কি আসলে তড়িৎচালক শক্তির একটা অংশ না, অংশ তো? জি ভাইয়া, এটাকে আমরা শুধু বিভব পার্থক্য বলবো বা শুধু বিভব শক্তি বলবো, কথাটা বুঝতে পারছি? মানে বিভব শক্তিও তড়িৎচালক শক্তি, তড়িৎচালক শক্তিও তড়িৎচালক শক্তি, মানে পার্থক্য হচ্ছে শুধু তড়িৎচালক শক্তি হচ্ছে মোট সম্পূর্ণটা কাউন্ট করতে হবে, আর বিভব হচ্ছে শুধুমাত্র দুইটা বিন্দুর মধ্যে। আন্ডারস্ট্যান্ড? ওকে, জি ভাইয়া বুঝছি। এই হচ্ছে কাহিনী, এই হচ্ছে ঘটনা। আমার মনে হয় না আর এখানে আমাদের কিছু বুঝতে হবে। বিভবের কনসেপ্ট ক্লিয়ার সবার, বা তড়িৎচালক শক্তির কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এখন কিছু তড়িৎচালক শক্তি আর বিভব পার্থক্যের মধ্যে পার্থক্য কি হবে? হ্যাঁ বলতেছি বলতেছি, তড়িৎচালক শক্তির সংজ্ঞাটা কি ছিল, যে বর্তনী এক বিন্দু থেকে শুরু করো ওই বিন্দুতে শক্তিটা, মানে মাঝখানে কথা অ্যাড করে নিও, আর বিভবে যে কোনো দুই বিন্দুর মধ্যে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে, এই বিন্দু থেকে এই বিন্দুতে একক ধনাত্মক আধান মানে স্থানান্তর করতে যে শক্তি ব্যয় হয় বা শক্তি খরচ হয় সেটা হচ্ছে ওই দুই বিন্দুর বিভব। ঠিক আছে, তো তড়িৎচালক শক্তিটা সবসময় এক বিন্দুর ঘুরে আবার ওই বিন্দুতে আসতে হবে, আর বিভবের যে কোনো দুইটা বিন্দু। বুঝে গেছে? তো আমাদের ব্যাটারির গায়ে যে লেখা থাকে যে তো ভোল্টেজ 1.5 ভোল্ট, 1.5 ভোল্ট, এটা আসলে কি জানো, বিভব বিন্দু দুই বিন্দুর বিভব না, এটা হচ্ছে ব্যাটারির মোট তড়িৎচালক শক্তি, হুইচ ইজ রিপ্রেজেন্টেড বাই ই। কথাটা বুঝতে পারছি? তো তাহলে আমি যদি এখন এই ব্যাটারিকে একটা সোর্সের সাথে কানেক্ট করি, এখন বলো তো আমি কি 1.5 ভোল্ট পাবো আসলে? আমি কি 1.5 ভোল্ট পাবো? না ভাইয়া, কিছু মানে ওয়ান ভাইয়া পয়েন্ট ফাইভ কিছুটা পয়েন্ট ভোল্টেজ মনে হয় হারিয়ে যাবে। হ্যাঁ ব্যাটারি তো কিছু খাওয়া গেল, নিজের খরচ আছে না? তো আমি কোনোদিনই এখানে 1.5 ভোল্ট আর জীবনেও পাবো না। তো এখন তুমি যদি একটা ব্যাটারি নিয়ে এসে একটা ভোল্টমিটার দিয়ে মাপা শুরু করো, দেখলাম মাপার পরে দেখলাম ভোল্টেজ তো 1.59, 1.2 বা 3, তাহলে কি ব্যাটারি খারাপ ফালা দিবা? না, ব্যাটারি ঠিকই আছে, তার নিজের এনার্জি খরচ আছে, সেই নিজের সাবজিস্টার সহজে ধরে নিছে 1.5 ভোল্ট। ঠিক আছে, তো এই জন্য আমরা আস্তে আস্তে জিনিসগুলো হিসাব জানবো। তো আমরা আগে ওহমের সূত্রটা ভালো করে বুঝলে আমাদের আর কোনো ঝামেলা থাকবে না। তো এখন আর কারো কোনো প্রশ্ন আছে এখানে, থাকলে করতে পারো। কারেন্ট না থাকলে যে যে আইপিএস জেনারেটর গুলো ইউজ করা হয়, এই ক্ষেত্রে এই যে বিভব পার্থক্য আর তড়িৎচালক শক্তি কিভাবে কাজ করে? দুই মানে এই ক্ষেত্রে কাজ করে কি, একই তো জিনিস, আলাদা ভাবে কাজ করবে কেন? তুমি মনে হয় যে জিনিসটা বুঝতে চাচ্ছো আমি বলি, তুমি চিন্তা করতেছো এটা তো ডিসি ব্যাটারি, এটা এসি জিনিসপত্র চালায় কিভাবে, এটা বুঝতে দিতেছো মনে হয় নাকি? জি 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 ভাই, হ্যাঁ, ওইটা কাজ করে কনভার্টার দিয়ে। হ্যাঁ, তোমাদের আইপিএস এর সাথে একটা বক্স থাকে না মেশিন, তো আমরা যে কারেন্টটা ব্যবহার করি ব্যাটারি দিয়ে সেল দিয়ে, সেটা জাস্ট একদিকে ফ্লো হয়, বাট আমাদের বাসাবাসি কারেন্ট, বাসাবাড়ি কারেন্টটা তো অল্টারনেটিং কারেন্ট, মানে এসি কারেন্ট, একবার ওইদিক যায় একবার ওইদিকে যায়, সেকেন্ডে 50 বার। তো তুমি ব্যাটারি থেকে যে কারেন্টটা যায় একদিকে, সেটাকে ওই কনভার্টারের কাজ হচ্ছে সেটাকে দুই দিকে ট্রান্সফার করা, সেকেন্ডে 50 বার করে। ওইটা অন্য ফাংশন, ওইটা হয়তো আমরা যখন চ্যাপ্টার 13 এ ডায়োড পড়তে যাব, তখন আমাকে প্রশ্ন করলে আমি ওইটা হয়তো তোমাকে উত্তর দিব, কারণ এখন ওইটা আমাদের চিন্তা করে লাভ নেই, ওইটা আমাদের আলোচনার বিষয় না। বুঝতে পারছো? তো ভোল্টেজ নিয়ে কথা শেষ, এবার জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে রোধ। ঠিক আছে, রোধ জিনিসটা কি বলতো, সংজ্ঞা বলো। পরিবাহী যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় ওটাই রোধ। বাধাগ্রস্ত হয় যে ধর্মের কারণে, কেন বাধাগ্রস্ত হয়? যেমনটা বললেন কিছু শক্তি বাধাগ্রস্ত খরচ, তো হয়, মানে ভেতরে কি ঘটে, কেন বাধাগ্রস্ত হয়? আচ্ছা, তার ভেতরে আগে তো বলো, আচ্ছা থামো থামো, তার আগে বলো যে একটা বস্তুর মধ্যে আধান প্রবাহিত যদি হইতে চায়, তাহলে তার কি বৈশিষ্ট্য থাকা লাগবে? কেন একটা বস্তুর মধ্যে আধান প্রবাহিত হইতে পারবে, কোন ধর্মে, কোন কোন জিনিসটা থাকলে? মুক্ত ইলেকট্রন। হ্যাঁ, মুক্ত ইলেকট্রন থাকতে হবে।
মুক্ত ইলেকট্রন বলতে কি, যে ইলেকট্রন গুলা কোনো রাসায়নিক বন্ধনে, মানে সমভাবী বন্ধনে বা কোনো কিছুতে অ্যাটাচ নাই, তারাই হচ্ছে সবই মুক্ত ইলেকট্রন। এবং মুক্ত ইলেকট্রন জন্য আসলে এখানে আসলে কিছু জিনিসপত্র আছে, আসলে আরো হায়ার লেভেল জিনিসপত্র আছে, বাট ওগুলা আমরা একটু হালকা আইডিয়া দিই, ঠিক আছে? আসলে একটা বস্তুর মধ্যে তড়িৎ পরিবাহী পরিবাহিত হবে কি হবে না, সেটার জন্য দুইটা জিনিস, দুইটা জিনিস ব্যাল, একটা পরমাণু ইলেকট্রনের যে সেল আছে সেখানে দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে পরিবহন ব্যান্ড বলি আমরা এটাকে, আর একটাকে বলি আমরা যোজন ব্যান্ড, ঠিক আছে? একটা হচ্ছে পরিবহন ব্যান্ড, আর একটা হচ্ছে যোজন ব্যান্ড। আচ্ছা বলতো, একটা সোডিয়ামের পরমাণুর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? একটা হুম একটা আচ্ছা একটা থাকে। আমি যদি বলি একটাও থাকে না, তাহলে কি মানবা? মানে কি ওইটাকে মুক্ত ইলেকট্রন হিসেবে ধরতেছে নাকি? ধাতব ধর্মের ক্ষেত্রে আমরা যেটা না বুঝছিলাম, না 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 না, ইলেকট্রিসিটির কথা যদি আমি চিন্তা করি, মানে এই চ্যাপ্টারের খাতিরে যদি আমি চিন্তা করি, তাহলে আমি বলতে পারবো যে আসলে তার বহিঃস্থ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে না। কেন থাকে না জানো? কারণ আমরা যেটাকে বহিঃস্থ কক্ষপথ চিন্তা করতেছি, সেটা আসলে বহিঃস্থ কক্ষপথই না, এটার বাইরে আরেকটা কক্ষপথ থাকে, ঠিক আছে? বাট এটাকে কক্ষপথ বললে কিন্তু এটা কেমিস্ট্রিবিদরা মানে গুলি করে উড়ে ফেলবে, ঠিক আছে? আমি আসলে কক্ষপথ বলতে চাই না, বাট তোমাদের বোঝানোর জন্য বলতেছি। এই যে বাইরের যে স্তরটা আছে না, সেটাকে আমরা কি স্তর বলি বলতো? আমরা একটা নাম বলি, সেটাকে আমরা যোজনী স্তর বলি না বলি? জি ভাইয়া, যোজনী স্তর। হ্যাঁ, জি স্যার, এই যোজনী স্তরের বাইরে একটা অদৃশ্য স্তর থাকে, যেটাকে আমরা ইলেকট্রনিক্স এর ভাষায় বলি পরিবহন স্তর। পরিবহন স্তর, ঠিক আছে? তো এই পরিবহন স্তর জিনিসটা কি, এই পরিবহন স্তরে যদি কোন একটা ইলেকট্রন চলে যেতে পারে কোনোভাবে, তখন এই ইলেকট্রনটা তখন আর ওই পরমাণুর আন্ডারে থাকতে বাধ্য না। মানে পরিবহন স্তর হচ্ছে একটা স্বাধীন স্তর, যে স্তরে ইলেকট্রন চলে গেলে সে যে কোনো পরমাণুতে ঘুরে বেড়াইতে পারবে, ওই পরমাণু আন্ডারে চলতে সে বাধ্য না। বুঝতে পারছি কথাটা? তো এখন পরিবহন স্তর মানে যোজনী স্তরের উপরে একটা কল্পিত স্তর, এটা আসলে স্তর না, ঠিক আছে? কোনো স্তর বল বা কোনো ইলেকট্রন অরবিট বা নাথিং ইজ দেয়ার, ঠিক আছে? তো এখন ইউজুয়ালি আমরা জানি যে একটা ইলেকট্রনকে যদি আমরা শক্তি দেই, তাহলে কি হয়, একটা ইলেকট্রন যদি শক্তি পায় বাইরেতে কি হবে? একটা ইলেকট্রন যদি শক্তি পায়, বিজ্ঞানী বোর কি বলে গেছে, একটা ইলেকট্রনকে যদি শক্তি দেওয়া হয় তাহলে কি হয়, সে তার উপরের স্তরে যায় না? আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, তো বাইরের যে কক্ষপথ মানে যোজনী স্তরের যে ইলেকট্রন, তাকে যদি আমি কোনোভাবে শক্তি দেই, তখন সে পরিবহন স্তরে চলে যাবে। কথাটা বুঝতে পারছি? জি ভাই, তো এই যে এই দুই স্তরের মধ্যে শক্তির যে গ্যাপ, সেটাকে আমরা বলি ব্যান্ড গ্যাপ বা এনার্জি গ্যাপ। কি বলি, ব্যান্ড গ্যাপ বা এনার্জি গ্যাপ? তো তার মানে এই পরিবহন স্তর থেকে যোজনী স্তরে যাইতে হলে, সরি কি বলি, উল্টা বললাম, তো যোজনী স্তর থেকে পরিবহন স্তরে যদি একটা ইলেকট্রন যাইতে পারে, তাহলে সে মুক্ত হবে, তাহলে আমি তড়িৎ পরিবহন করতে পারবো। আর এটা করার জন্য, মানে যোজনী স্তর থেকে পরিবহন স্তরে যাওয়ার জন্য অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি দরকার। কথাটা বুঝতে পারছি? ইলেকট্রন শোষণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এবং এই নির্দিষ্ট পরিমাণ শক্তিটা যেসব পদার্থের হাই থাকে, আমি এক্সাক্ট সংখ্যা ভুলে গেছি, এটা মনে হয় সম্ভবত 1.8 বা অ্যাবভ, আমার এটা আমি মনে নাই, মানে এটা হচ্ছে এই দুইটার মধ্যে এনার্জি গ্যাপ বলে এটাকে। তো একটা ভ্যালু আছে, যে ভ্যালুটার উপরে যদি চলে যায়, তাহলে ওই পরিমাণ ভ্যালু গেইন করা অনেক টাফ হয়ে যায়। মানে ওই ধরনের পদার্থের ক্ষেত্রে তুমি তার বাইরের কক্ষপথ থেকে, মানে যোজনী স্তর থেকে ইলেকট্রন ছুটায় কোনোদিনই পরিবহন স্তরে নিতে পারবা না। তো ওই ধরনের পদার্থ কখনোই এই কারণে ইলেকট্রন পরিবহন করে না, এবং এদেরকে আমরা বলি অপরিবাহক। বুঝতে পারছি? যেটা কাহিনী হচ্ছে যে আমি যদি তড়িৎ পরিবহন করতে চাই, তাহলে ইলেকট্রন যোজনী স্তরে আটকে থাকলে চলবে না, তাকে পরিবহন পরিবহন স্তরে যাইতে হবে। তো পরিবহন স্তরে যাওয়ার জন্য যে শক্তিটা দরকার, সেই শক্তির মানটা যদি অনেক বেশি প্রয়োজন পড়ে যেসব পদার্থের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে ওই পর্যন্ত পৌঁছানোই যায় না আসলে বাস্তবে, এবং যার কারণে ইলেকট্রন কোনোদিন যোজনী স্তর থেকে পরিবহন স্তরে পৌঁছাতে পারে না,
পরিবহন স্তরে পৌঁছাতে না পারলে ওই পদার্থ ইলেকট্রন পরিবহনও করতে পারে না, বুঝতে পারছি? বুঝছি। জি ভাইয়া, জি স্যার। তো ওই ধরনের পদার্থকে আমরা বলি অপরিবাহক, অপরিবাহক। বাট যদি এই কোনো পদার্থের ক্ষেত্রে এই যোজনী স্তর আর পরিবহন স্তরের মধ্যে যে এনার্জি গ্যাপ, সেই গ্যাপটা যদি অনেক কম থাকে, মানে তার মানে কি, সামান্য পরিমাণ এনার্জি দিলেই ইলেকট্রন খুব সহজে লাফায় যোজনী ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে চলে যাবে। বুঝছি কাহিনীটা? জি ভাইয়া, এটাকে কি কাহিনীটা পরিবাহক বুঝছি। বলে? হ্যাঁ, এদেরকে পরিবাহক বলে। মানে পরিবাহক হচ্ছে তারা, পরিবাহক হচ্ছে তারা যাদের যোজনী স্তর আর পরিবহন স্তরের মধ্যে এনার্জি গ্যাপ অনেক 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 কম, এতই কম যে সামান্য একটু এনার্জি বাইরে থেকে পাইলেই হয়েছে, সে লাফায়া পরিবহন স্তরে চলে যাবে। এবং ধাতুদের ক্ষেত্রে এটা ঘটে, অধিকাংশ ধাতুর যোজনী স্তর আর পরিবহন স্তরের মধ্যে মানে এনার্জি গ্যাপ অনেক অনেক কম, এই কারণে মোটামুটি সামান্যতম ভোল্টেজ দিয়েও তার মধ্যে খুব ফাস্ট ইলেকট্রন ফ্লো হয়ে যায়। কথাটা বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে অর্ধ পরিবাহকের ক্ষেত্রে কি হয়? অর্ধপরিবাহী ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট কেস। অর্ধপরিবাহী জিনিসটা সম্পূর্ণ অন্যভাবে কাজ করে, ওইটা কাজ করে একটা পরমাণুকে মডিফাই করার মাধ্যমে। অর্ধপরিবাহীটা মূলত অপরিবাহী পদার্থকে আংশিকভাবে পরিবাহী বানানো হয়, যেটাকে আমরা চ্যাপ্টার 13-এ যখন আমরা পিএন জংশন বা ট্রানজিস্টর পড়বো, পিএন জংশন ডায়োড পড়বো, তখন বুঝবো। কিন্তু আপাতত আমরা অর্ধপরিবাহীকে এই কনসেপ্ট দিয়ে বুঝতে পারবো না। অর্ধপরিবাহীতে মূলত মুক্ত ইলেকট্রন না থাকলেও সেটাকে জোর করে একটা সিস্টেমের মাধ্যমে ইলেকট্রনটাকে মুক্ত স্তরে আনা হয়। সেখানে পরিবহন যোজন ব্যান্ডের কাহিনীটা সরাসরি কাজ করে না, আগে ওইটাকে ও মানে মডিফাই করে নিতে হয়, দেন পরিবহন স্তর যোজন স্তরে আলোচনা আসবে। তো অর্ধপরিবাহী নিয়ে এই জন্য এখন কিছুই বলবো না। বাট অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি শুধু বলি, বাহ্যিক বৈশিষ্ট্যটা কি, অপরিবাহিতের মধ্যে তড়িৎ প্রবাহিতই হয় না, পরিবাহকের মধ্যে ভালোভাবে প্রবাহিত হয়, আর হচ্ছে অর্ধ পরিবাহকের মধ্যে সময় ভেদে কখনো কম হয়, কখনো সময় ভেদে বেশি হয়। এটা আসলে নির্ভর করে এটার তাপমাত্রার উপর, তাপমাত্রা কম বেশি করলে এই কাহিনীটা ঘটে। নর্মালি একটা পরিবাহকের তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে তার রোধও বাড়ে, তাপমাত্রা কমালে রোধ কমে। বাট অর্ধ পরিবাহকের ক্ষেত্রে জিনিসটা উল্টা, মানে তুমি তার তাপমাত্রা বাড়াবা তার রোধ কমে, মানে বেশি প্রবাহ দিবে, আবার তাপমাত্রা কমাবা রোধ আবার বেড়ে যাবে, উল্টা কাহিনী হবে। ঠিক আছে, ওইটা একটু ডিফারেন্ট জিনিস, ওইটাকে এই দিয়ে আমি ব্যাখ্যা করতে চাচ্ছি না আগেই। তো আপাতত আমাদের এই দুটো জিনিস জানলেই হবে, যে একটা হচ্ছে অপরিবাহক যেটা দিয়ে আমাদের কোনো কাজ নাই, আর একটা হচ্ছে পরিবাহক যেটা দিয়ে আমাদের কাজ আছে, আর একটা হচ্ছে অর্ধ পরিবাহক, ওইটাও তড়িৎ পরিবহন করে, বাট ওটা নিয়ে আমাদের এই চ্যাপ্টারে না অন্য চ্যাপ্টারে কাজ। আরেকটা হচ্ছে রোধক। কি রোধক? এইটা নিয়ে আমাদের কাজ। তো পরিবাহক এবং রোধক এই দুইটা নিয়ে আমাদের কাজ। ইনফ্যাক্ট মূলত কাজ করবা তোমরা রোধক নিয়েই। এখন আমাকে বলো, অর্ধ অপরিবাহী মানে পরিবহন করে না, অর্ধ পরিবাহক মানে কি কখনো করে কখনো করে না, বা সময় বেঁধে পরিবর্তন হয়, পরিবাহক মানে পরিবহন করে, রোধক মানে কি? তাহলে রোধক মানে কি হবে বলো? বলতে পারবা না কেউ? আমার যতটুকু মনে পড়তেছে, মানে এই যে সার্কিটের ক্ষেত্রে যে বাল্ব করা, এগুলোই মনে হয় রোধক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। পরিবাহক মানে যারা তড়িৎ পরিবহনে সাহায্য করে, এটা ভুল, মানে বলতে হবে যাদের মধ্যে তড়িৎ প্রবাহিত হয় তারা সবাই হচ্ছে পরিবাহক। আর রোধক হচ্ছে তারা যাদের মধ্যে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়, তারা হচ্ছে রোধক। এখন এখানে একটা হিপোক্রেসি আছে। কি হিপোক্রেসি? খেয়াল করে দেখো, ধরো আমি একটা পরিবাহক টান নিলাম, তো আরেকটা আমি রোধক নিলাম। রোধক হচ্ছে এমন এক ধরনের জিনিস যেটাকে তৈরি করা হয়েছে তড়িৎ প্রবাহকে বাধা দেওয়ার জন্য। ঠিক আছে, তো রোধকের সাইন তো আমরা জানি অলরেডি, আমি আর এত বিস্তারিত বুঝানোর কিছু নাই। তো একটা তার, এটাকে আমরা বলতেছি পরিবাহক কারণ এর মধ্যে তড়িৎ পরিবহন করে, আর এটাকে আমরা বলতেছি রোধক কারণ এর তড়িৎ প্রবাহকে বাধা দেয়। এখন কনসেপচুয়ালাইজ করো জিনিসটাকে,
এটার নাম পরিবাহক কেন হয়েছে? এটা তড়িৎ পরিবহন করে, তাই না? বা চিন্তা করে বলো তো, এটা তো একটা সাধারণ পদার্থ, এর মধ্যে তো, এটা যতই ভালো পরিবাহক হোক, এর মধ্যে তো কিছু না কিছু রোধ আছে, নাকি আছে? জি ভাইয়া, তাহলে এইটা কি রোধক না? হ্যাঁ, এক এক প্রকারে তো বলাই যায়। এটা অবশ্যই এক প্রকারের রোধক। আবার রোধকের কথা চিন্তা করো, এইটা কিন্তু অন্তরক বা অপরিবাহক না, মানে এটা কিন্তু তড়িৎ প্রবাহকে বন্ধ করে না, বাধা দেয়, মানে অল্প পরিমাণে প্রবাহিত হয়। তাহলে এইটা কি এক ধরনের পরিবাহক না? তার মানে যাহা রোধক তাহাই পরিবাহক, যাহা পরিবাহক তাহাই রোধক, ঠিক আছে? তো এই হচ্ছে কাহিনী, যে এই যে রোধকটা, এটাকে তার এটা পরিবহন করে, এটা পরিবাহক, বা তারপরে এটাকে আমরা রোধকই বলতেছি। এটা রোধ, এটা বাধা দেয়, তার মানে এটা রোধক, বা তারপরে আমরা এটাকে পরিবাহক বলতেছি। কেন বলতেছি? জাস্ট বিকজ অফ এটার পরিবহন ক্ষমতাটা বেশি, রোধক রোধ দেওয়ার ক্ষমতাটা কম। আর এটাকে আমরা রোধক বলতেছি কারণ এটাকে মূলত তৈরি করা হয়েছে বাধা দেওয়ার জন্য, বা এটা সব পরিবহন করে। কথাটা বুঝতে পারছি? তো এখন এই ধরনের পদার্থ নিয়ে, এই ধরনের পদার্থ নিয়ে আমাদের কাজ করতে হবে না, বিকজ অফ এইগুলোর যে রোধের মান সেটা সুনির্দিষ্ট। এটা কারণ এটাকে আগে থেকেই বানানো হয় যে আমি এটাকে 10 ওহম রোধ দিব, তো 10 ওহম রোধ দিয়েই বানাবো। আমি এটাকে 50 ওহম রোধ দিব, মানে 50 ওহম রোধ দিয়ে আমি রেডিমেড করে বানাইছি। বা এই যে পরিবাহক তারটা, এটা একটা ন্যাচারাল উপাদান, ধরো এর মধ্যে 2 ওহমের রোধ আছে, এই রোধটা কি আমি ফিক্স করে দিছি? বলো। না ভাইয়া, এটা বাই ন্যাচারাল, তাই না? তো এই রোধের মানের উপর আমার কন্ট্রোল নাই, আর এই কারণে এই রোধের মানটা কখন কত হয়, কিভাবে হয়, কেন হয়, সেটা আমাকে সূত্র দিয়ে হিসাব করে বের করতে হবে। এবং এই ধরনের ক্ষেত্রেই আমরা এই পরিবাহকের রোধের সূত্র ব্যবহার করি, আর ইজিক্যাল টু রো এল বাই এ। আশা করি যেহেতু সামনে এসএসসি পরীক্ষা দিবা, এইটা অলরেডি তোমরা বোঝো নাকি? বোঝো কি? ওহমের সূত্র পড়তে হলে তোমার তো আগে রোধ ভালো বুঝতে হবে, তাই না? ওহমের সূত্র পড়তে হলে তোমাকে রোধ কি সেটা ভালো বুঝতে হবে, বিভব কি সেটা ভালো বুঝতে হবে, দেন তড়িৎ প্রবাহ কি সেটা ভালো বুঝতে হবে। ওই তিনটা না বুঝে আমি ওহমের সূত্র যাবই না, কারণ আমাদের বইয়ে পড়ানোর যে সিকোয়েন্স গুলো দেওয়া থাকে না, আসলে সিকোয়েন্স গুলা ঠিক না। এটা তোমরা হয়তো অনেকে বুঝতে পারো, অনেকে বুঝতে পারো না। দেখবা যে একটা টপিক পড়তে গেলে তোমার মধ্যে এমন এমন কিছু কোয়েশ্চেন চলে আসে, যে কোয়েশ্চেনটা তো তুমি তখন পারো না, যে ওইটা বুঝো না, বাট পরে ওইটা বোঝানো হয়, দেন ওইটা পরে আবার পিছনেরটা এসে যখন বুঝতে যাও, তখন জিনিসটা ভালো লাগে। বুঝতে পারছি কথাটা? আচ্ছা, তো রোধ গেল, রোধ সম্পর্কে আর কোনো প্রশ্ন আছে? শোনা যাচ্ছে? ভাই একটু আগে তো এই যে আর ইজ প্রপোর্শনাল টু 1/a, এই ফর্মুলাটা লিখছেন না? না না, আমি তো না এটা না, আমি লিখি তো এটা নাই। লিখি নাই। ও, এল বাই এল বাই এল বাই এ, এল বাই এ এল বাই এ এল বাই লিখছি। এ লিখছি। আর ইজ আর ইকুয়াল ইজ টু ইকুয়াল টু রো এল রো বাই এ, এল বাই এ। বাট ওইটা তো কোনো এক্সপ্লেনেশনে আমি যাচ্ছি না, আমরা যাচ্ছি না এখন। আমি যে চার্ট বলে ওটা তোমাদের বলে দিলাম, তোমরা ওটা জানো কি না, যদি কোনো সমস্যা থাকে ওইটাতে বুঝতে বলতে পারো, ঠিক আছে? বাট ওইটা বললে ওইটা এখন আমরা বুঝতেছি না, কারণ ওইটা কিভাবে রোধের মানটা কম বেশি হইলো সেটা এক্সপ্লেনেশনে যখন যাব তখন হবে। তো এবার আমরা তড়িৎ প্রবাহটা একটু বোঝার চেষ্টা করি। ধরো আমি একটা পরিবাহকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ করতেছি, এই কথাটা দ্বারা কি কি ডিসিশন দেওয়া যায় বলো তো? আমি বললাম যে তড়িৎ প্রবাহটা এইদিকেই হচ্ছে, জাস্ট এই কথাটা দিয়ে তুমি এখান থেকে কি বলতে পারবা বলো?
হয়তো ভাইয়া দাম তো গুলা নির্ধারণ করতে পারবো প্লাস মাইনাস। কাছাকাছি বলতেছো? আচ্ছা, এখান থেকে প্রথম যে কথাটা বলা যায় সেটা হচ্ছে এটা অবশ্যই একটা পরিবাহক। দ্বিতীয়ত যে কথাটা বলা যায় যে এই পরিবাহকের দুই প্রান্তে কোনো না কোনো ভাবে বিভব পার্থক্য সৃষ্টি করা হয়েছে। তৃতীয়ত এই তড়িৎ প্রবাহ দিক দেখে যেটা বলা যায় যে তড়িৎ প্রবাহ এদিক থেকে এইদিকে হচ্ছে, তার মানে এটা হচ্ছে উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব, এটা বলা যায়। এবং চতুর্থত এটা বলা যায় যেহেতু তড়িৎ প্রবাহ এদিকে প্রবাহিত হচ্ছে, তার মানে আসলে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে তার ঠিক উল্টা দিকে। ঠিক আছে, তো বেশ কয়েকটা ইনফরমেশন এখান থেকে বলতে পারতেছি। এখন যে কারণেই হোক তড়িৎ তো প্রবাহিত হচ্ছে, ইলেকট্রন যাচ্ছে বা ইলেকট্রন বুঝে যাবো, ধরে নেবো প্রোটন তো যাচ্ছে। তো আমরা এখন এই যে তড়িৎ প্রবাহ যখন হিসেব করি আমরা কিভাবে হিসেব করি, এবার একটু মনোযোগ দিয়ে সবাই প্রশ্নগুলো উত্তর দিও। ধরো আমার কাছে দুইটা পরিবাহক আছে, এটা একটা পরিবাহক, এটা হচ্ছে আরেকটা পরিবাহক। এখন আমি বললাম তোমাকে এটার মধ্যে যে ইলেকট্রন গুলা যাচ্ছে তারা 100 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, কত? 100 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। এইটার মধ্যে যে আধান তড়িৎ প্রবাহিত হচ্ছে তারাও একই স্পিডে যাচ্ছে, 100 কিলোমিটার পার আওয়ার। এটা আসলে এত কম জীবন না, অনেক হাই বেশি হয়। তো মানে এক কথায় দুইটার মধ্যে ইলেকট্রিসিটির বেগ এক। এখন বলো তো দুইটার মধ্যে তড়িৎ প্রবাহ এক কিনা? আমি কি বলতে পারি না দুইটার মধ্যে তড়িৎ প্রবাহের মান এক বলতে পারি? খালি এটার উপর নির্ভর করে বিভব পার্থক্য বা রোধ অনেক কিছুর উপরে তো না, আমি শুধু এই কথাটার উপর নির্ভর করে বলবা, দুইটা তারের মধ্যে একই স্পিডে আধান যাচ্ছে, একই স্পিডে। ঠিক আছে, তাহলে এখন দুইটার মধ্যে তড়িৎ প্রবাহ কি সমান নাকি আলাদা নাকি কোনো পার্থক্য নাই আছে কি বলো? আলাদা হবে স্যার, পার্থক্য আছে, পার্থক্য আছে। আচ্ছা, তড়িৎ প্রবাহ তাহলে দুইটার মধ্যে সমান না বলতেছো তোমরা, তাই তো? জি, কত দৃষ্টিতে ভাই এটাই মনে হচ্ছে। আচ্ছা, তাহলে বেশি কোনটা আর কম কোনটাই বলো। উপরেরটাই মনে হয় নিচেরটা তড়িৎ প্রবাহ বেশি আর উপরেরটা কম। আপনার কম? আচ্ছা, উপরেরটাই হাত তো বেশি, কয়জন আছো বলো, হাত তুলো ভাই একটু ভেবে নিই। আমি যদি আচ্ছা নিচেরটা বেশি হাত তোলো, নিচেরটা বেশি প্রবাহ হচ্ছে, কয়জন আছে হাত তোলো? স্যার নিচেরটাই বেশি হবে কে বললা? কাফি স্যার? আমি জি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি বললে তো হবে না, তোমার তো চেহারা দেখতে পাই না। আচ্ছা কাফি বলতেছে, বাকিটা তাহলে উপরেরটা নাকি? না না ভাইয়া, ওরকম বলতেছিল এটা যেটার ক্ষেত্রফল বেশি সেটা রোধ কম হবে, সে তো অবশ্যই ওর মধ্যে দিয়ে বেশি তড়িৎ প্রবাহিত হবে। তুমি তো এখানে ক্ষেত্রফল প্রস্থচ্ছেদ এইভাবে চিন্তা করতেছো, বাট আমি তো তোমাকে ক্ষেত্রফল দেই নাই এখানে, চাইলে তো বলতে পারবো না, বলতে পারবো না। আচ্ছা, তুমি আসলে মোটামুটি লাইনে গেছো কিন্তু বেশি স্ট্রাকচার ভাবছো, এত কঠিন ভাবে ভাবতেই বলিনি। ঠিক আছে, আচ্ছা এটা অ্যান্সারটা একটু পরে দিচ্ছি, এখন আমাকে প্রশ্ন উত্তর দাও। সিমিলার কেস, দুইটা পরিবাহক দুইটার মধ্যে আমি এখন বলতেছি এই দুইটার মধ্যে বেগ সেম ছিল, দুইটার মধ্যে ইলেকট্রনের বেগ সেম ছিল, এখানে তড়িৎ প্রবাহ সেম, আমি বলতেছি এই দুইটা পরিবাহকের মধ্যে তড়িৎ প্রবাহ সেম, এখন বলো এই দুইটার মধ্যে বেগ কি সেম হবে কিনা, ইলেকট্রনের স্পিড কি সেম হবে কিনা? স্যার উপরেরটাই বেশি হবে ইলেকট্রনের স্পিড, আর নিচেরটাই কম হবে বাকিদের? বাকিরা বলো। এটা নিয়ে এই বেগের উপর তো কোনো সূত্র জানি না, এই বলতে পারবো না। আচ্ছা, বেগের উপরে সূত্র আসলে জানার দরকার নাই, আমরা যদি অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহের কনসেপ্ট কি সেটা বুঝি না তাহলেই কাজ হয়ে যাবে। প্রথম আনসারটা দেই, দুইটার মধ্যে তড়িৎ প্রবাহের ইলেকট্রনের স্পিড সেম, তাহলে কি প্রবাহ কি সেম হবে কিনা? বুঝতেই পারছি একটা মোটা একটা ত্রিকোণ, অবশ্যই সেম হবে না। ঠিক আছে, দুইটার মধ্যে যেহেতু ইলেকট্রনের বেগ এক, তাহলে এটার মধ্যে তড়িৎ প্রবাহ
তড়িৎ প্রবাহ হবে কম, এটার মধ্যে তড়িৎ প্রবাহ হবে বেশি। আর এখানে কি বলছি, দুইটার মধ্যে তড়িৎ প্রবাহ সেম, তাহলে এটার মধ্যে বেগ হবে বেশি আর এটার মধ্যে ইলেকট্রনগুলোর বেগ হবে কম। কেন এমন হলো? কারণ আমরা অনেকেই যেই ভুলটা করে থাকি, কাফি সবগুলো ঠিকঠাক বলছে, থ্যাংক ইউ, বাট বাকিরা একটু কনফিউশনে ছিল তারপরেও, যে আসলে কি ঠিক দেখ কিনা, ঠিক নাকি ঠিক কিনা, তাই না? তো ইলেকট্রনের তড়িৎ প্রবাহের মানটা সবসময় হিসাব করতে হয় এইভাবে, যে কত পরিমাণ যাইতেছে। আমরা যে কনফিউশনটা করে ফেলি, তড়িৎ প্রবাহ মানে ইলেকট্রনের স্পিড ভাবতে বসি, যে ইলেকট্রন কত জোরে ছুটতে পারতেছে সেটি হচ্ছে প্রবাহ। ইটস অ্যাবসলিউটলি রং কনসেপ্ট, কারণ ওইটাকে আমরা বলি ইলেকট্রনের তরঙ্গ। আর অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহটা হিসাব করা হয় যে প্রতি সেকেন্ডে কি পরিমাণ, কত সংখ্যক ইলেকট্রন ওটার মধ্য দিয়ে পাস করতেছে, সেটা মোটা না চিকন সেটা দেখার বিষয় না। খেয়াল করো, আমি বলতেছি দুইটার মধ্যে ইলেকট্রন সেম, সরি এই দুইটার মধ্যে বেগ সেম, তাই না? তাহলে এটার মধ্যে যেই বেগে ইলেকট্রন গুলা যাচ্ছে, এটার মধ্যে ঠিক সেই বেগে ইলেকট্রন গুলা যাচ্ছে না? আচ্ছা এখন একটু চিন্তা করো তো, এখানে যদি এই এইটার এই প্রান্ত দিয়ে প্রতি সেকেন্ডে দুইটা করে ইলেকট্রন বের হয়, এটা চওড়া, এটা দিয়ে কি প্রতি সেকেন্ডে একই স্পিডে যদি ইলেকট্রন যায়, বাট তারপরেও এটা তো জায়গা বেশি, তাহলে এদিক দিয়ে কি দুইটা করে ইলেকট্রন বের হবে না আরো বেশি ইলেকট্রন বের হবে? কথা বলো, এটা তো তাইলে ওই সূত্র দিয়ে তো ব্যাখ্যাই করা যায়। আর এই কোর্স শুরু, হ্যাঁ আমি তোমাকে তো বলছি তুমি অনেক স্ট্রাকচারালি ভাবছো, বাট হ্যাঁ কনসেপ্ট ঠিক আছে, তাইলে তো বেশি যাবে না। জি ভাইয়া অবশ্যই, কারণ তুমি চিন্তা করো একটা ছোট দরজা একটা বড় দরজা, তুমি তো স্টুডেন্ট বের হচ্ছে মনে করো ক্লাসরুম থেকে, দেখবে একটি বড় দরজা দিয়ে তাড়াতাড়ি বেশি পরিমাণ বের হয়ে যাবে। তো সিমিলারলি দুটার মধ্যে বেগ সেম, বেশি হওয়ার পরও এখানে একটা সেন্টার বেশি পরিমাণে যেতে পারছে, জানিস তো এখানে প্রবাহের মান বেশি, তড়িৎ প্রবাহের মান বেশি। আর এখন দেখো এখানে আমি বলতেছি এই দুটার মধ্যে তড়িৎ প্রবাহ সেম, তার মানে এখানে যদি এটা দিয়ে যদি প্রতি সেকেন্ডে 100 ইলেকট্রন পাস হয়, এইটুকুর মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে 100 ইলেকট্রন পাস হতে হবে, তার মানে ডেফিনেট ইলেকট্রনের মধ্যে ফাস্টার হতে হবে। আর দ্যাট ইজ ওয়াই এখানে ইলেকট্রনের বেগ বেশি, এখানে বেগ কম, বাট দুটার মধ্যে প্রবাহের মান সমান। বুঝতে পারছি, মানে হচ্ছে উপরেরটার মধ্যে বেগ বেশি, কারণ যেহেতু নিচেরটা দিয়ে বেশি পরিমাণ যাচ্ছে, কিন্তু হ্যাঁ একটা তাই ও কিন্তু প্রবাহ তো এটা সমান হইতে হবে। ওকে ওকে, আচ্ছা বুঝছি, জি ভাই বুঝছি কাহিনীটা। জি ভাই, তো এইটাই হচ্ছে তড়িৎ প্রবাহ, যে কোন একটা পরিবাহকের সেটা মোটা হোক চিকন হোক, সেটাকে আমি সুন্দরভাবে বললে কথাটা হবে যে পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি একক সময়ে মানে 1 সেকেন্ডে যত পরিমাণ আধান যায়, হ্যাঁ, এবং এই পরিমাণটা ইলেকট্রনের সংখ্যা দিয়ে হিসাব করা হয় না, এটাই আধান দিয়ে হিসাব করা হয়, মানে যত কুলম আধান যায়, তো সেই পরিমাণ কুলমকে বলা হয় তার তড়িৎ প্রবাহের মান। এখন যদি আমি বলি যে একটা তারের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 5 অ্যাম্পিয়ার, তার মানে বুঝতে হবে সেটার মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে 5 কুলম্ব ইলেকট্রন যাচ্ছে। কথাটা বুঝতে পারছো? এখন যদি বলি 1 কুলম্ব ইলেকট্রন মানে কত বলো তো, 1 কুলম্ব ইলেকট্রন মানে কতগুলো ইলেকট্রন? এটার পরিমাণটা হচ্ছে প্রায় 6.25 × 10⁻¹⁰, কত মনে আমি ভুলে গেছি, কত হবে, 23 নাকি 30? ই করো তোমরা, 1/ই করো, 1/1.60 × 10⁻¹⁹ কুলম, মানে একটা ইলেকট্রন আধানকে 1 দিয়ে ভাগ দাও, দেখো তো কত আছে। এরকমই কিছু একটা বড় সংখ্যা আসবে মনে হয়, বের করছো? জি ভাইয়া, কত আসে? 6.25 × 10⁻¹৮ দেখাচ্ছে। 18, তার মানে 6.25 এর পরে মানে 625 এর পরে যদি আমি আরো 16টা শূন্য বসাই, কয়টা? 16টা, ততগুলো ইলেকট্রন একসাথে করলে 1 কুলম্ব হবে, এবং আমরা যে বাসাবাড়িতে কারেন্ট ব্যবহার করি সেটা মোটামুটি 6 অ্যাম্পিয়ারের মতো হয় অন এভারেজ, তার মানে ওটার মধ্যে দিয়ে এইটারও 6 গুণ আধান ইলেকট্রন প্রতি সেকেন্ডে পাস হচ্ছে। বুঝতে পারছি কাহিনীটা কি? এখন মনে করো তোমাকে আমি বলে দিলাম যে এই তারটার মধ্যে দিয়ে মোটামুটি T সময় মানে 10 সেকেন্ড ধরে আধান প্রবাহিত হচ্ছে,
এবং 10 সেকেন্ডে টোটাল যে আধানটা প্রবাহিত হয়েছে টোটাল 10 সেকেন্ডে সেটার পরিমাণ হচ্ছে কিউ এবং সেটার মান হচ্ছে সাপোজ ধরো 100 কুলম কত 100 কুলম তাহলে 10 সেকেন্ডে 100 কুলম আধান প্রবাহিত হচ্ছে তাহলে এখন বলো তো এই তারের মধ্যে তড়িৎ প্রবাহের মান কত হবে 10 এম্পিয়ার 10 এম্পিয়ার কিভাবে করছো 100 কে 10 দিয়ে ভাগ করছো তার মানে বেসিক্যালি তড়িৎ প্রবাহের মান বের করার জন্য তুমি কিউ কে টি দিয়ে ভাগ করছো এটাই হচ্ছে তড়িৎ প্রবাহ সূত্র I is equal to Q by T বুঝতে পারছো ভাইয়া তবে ওই যেটা বললেন যে ওয়ান আধান মানে ইলেকট্রনের সংখ্যা যেটা বের করলেন ওইটা কিভাবে করলেন একটা একটা ইলেকট্রনের আধান কত 1.60 × 10⁻¹⁹ কুলম তাহলে 1 কুলম হইতে কত লাগবে ওই ঠিক নিয়ম করছি আর কিছু করি নাই আচ্ছা ওকে বুঝছি ওয়ান পয়েন্ট তুমি চিন্তা করো হো 1.60 × 10⁻¹⁹ কুলম হয় একটা ইলেকট্রন এত কুলম হয় একটা ইলেকট্রন তাহলে 1 কুলম কত ইলেকট্রন হবে 1/ এত করা লাগবে না ওটা নিচে চলে যাবে না বুঝছি ভাই সিম্পল জিনিস এই হচ্ছে ও আরেকটা বিষয় তাহলে আমাদের তড়িৎ প্রবাহের একক কি হবে আধার একক কুলম্ব ও সময় একক সেকেন্ড মানে তড়িৎ প্রবাহ একক হচ্ছে কুলম্ব পার সেকেন্ড এই যে এককের মধ্যে সবচেয়ে সংখ্যা খুঁজে পাবা এত কুলম পার সেকেন্ড যদি বলে 10 কুলম পার সেকেন্ড তার মানে পার সেকেন্ডে 10 কুলম করে আধান পাস হচ্ছে তার মধ্যে দিয়ে এবং এই দুইটাকে আমরা একসাথে অ্যাম্পিয়ার বলি ঠিক আছে এখন তাহলে বলো একটা যদি মোটা ত্রিকোণ দুইটা তার আসছিলাম তাহলে দুইটার মধ্যে তাহলে রোধ কার বেশি আর রোধ কার কম সেটা ডিপেন্ড করবে প্রবাহ কার মধ্যে বেশি হয় তো যেহেতু মোটাটার মধ্যে প্রবাহ বেশি হচ্ছিল তার মানে মোটাটার রোধ কম ত্রিকোণটার রোধ বেশি বুঝছি কাহিনীটা জি স্যার তো আমরা বিভব বুঝলাম রোধের বেসিক কথাটা বললাম তো প্রবাহ সম্পর্কে বুঝলাম নেক্সট দিন আমরা ওহমের সূত্রটা বুঝবো এবং এটা বুঝবো যে রোধ ওহমকে কেন রোধের জনক বলা হয় ঠিক আছে এই আর কি আর সাথে কিছু সার্কিট নিয়ে হয়তো আলোচনা শুরু করলেও করতে পারি ঠিক আছে।